আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি মজাদার হালিম তৈরির রেসিপি। অনেকেই বাসাতে হালিম রান্না করাটা ঝামেলার মনে করেন, তাদের জন্য আমার এই রেসিপিটা অনেক কাজে লাগবে। চলুন তাহলে আর দেরি না করে হালিম তৈরির এই সহজ রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। এই জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি তেল। এবার এই পেঁয়াজগুলোকে ভেজে আমি বেরেস্তা তৈরি করে নিব। এবার আমি এখান থেকে অর্ধেকের বেশি পরিমাণ বেরেস্তা উঠিয়ে নিব। দিয়ে দিচ্ছি গরুর মাংস। গরুর মাংসটা দিয়ে এটাকে নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে। অতঃপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবং 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা, 1 টিস্পুন পরিমাণ আদা বাটা। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এবারে প্রথমে অল্প পানি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করতে হবে, আর তারপরে এতে আরও বেশি পরিমাণ পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে এটাকে ঢেকে দিতে হবে যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে একটা হালিম মিক্সের প্যাকেট নিয়ে নিয়েছি। এর মধ্যে 2টা স্যাশে থাকে, একটা ডালের আর একটা মশলার। আমি এখন ডালের প্যাকেটটা খুলে এখানে ডালগুলো নিয়ে নিব। এর মধ্যে 3 কাপ গরম পানি দিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এদিকে মাংসের পানিটা একেবারে শুকিয়ে গেছে এবং মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমি এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবারে এর মধ্যে হালিম মিক্সের যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিব। সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এতে পানি দিয়ে দিতে হবে। এটাকে নেড়েচেড়ে নিয়ে এভাবে চুলাতে রেখে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করতে হবে। এটাতে বলক ওঠা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা অনেকটা হয়ে এসেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নিব। এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি বেরেস্তা, শশা কুচি, ধনেপাতা কুচি এবং 1 টুকরো লেবু। দেখলেন তো ভিউয়ার্স, কত সহজে এবং অল্প সময়ের মধ্যেই মজাদার হালিম বাসাতেই তৈরি হয়ে গেল। আপনাদের যদি এই রেসিপির ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।